শান্তি তোমার মাঝে, আলহামদুলিল্লাহ প্রভু। এই দুই চোখ দিয়া তোমার পবিত্র ঘরটাকে দেখার তৌফিক দান করেছ প্রভু গো। তোমার দরবারে দোয়া সকল ভাই বোনদেরকে, আল্লাহ তুমি তোমার ঘরকে দেখায়ও। যারা আসতে চাচ্ছে আল্লাহ তোমার পবিত্র ঘর দেখতে, আল্লাহ প্রত্যেকের মনে আসে তুমি পূর্ণ করে দিও। মক্কা, প্রাণের মক্কা, যেখানে রয়েছে আল্লাহ তালার পবিত্র ঘর, এখানে কাবা। হাজার হাজার মানুষ 24 ঘন্টা এখানে থাকে, আল্লাহর ঘরকে চুমু দেয়, আল্লাহর ঘর ধরে কান্না করে, ক্ষমা ভিক্ষা চায়। একবার আসুন, স্বয়ং চোখে আল্লাহ তালার ঘরটি দেখে যান। এই যে হচ্ছে আবু জাহেলের, যে আবু জাহেল আমাদের পিয়রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালিয়েছিল। সো তার বাড়িটা এখন এই যে টয়লেট বানিয়ে রেখেছে, এখানে হাজিগণরা এসে এখানে টয়লেট করে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরটা কীরকম সেটা দেখাতে পারতেছি না, কারণ সেখানে টিকিট কেটে ঢুকতে হয় ভিতরে, আর মোবাইল অ্যালাউ করে কিনা তাও জানি না। সো এটা দেখতে পাচ্ছেন, স্টাইল সেটটা দেখানোর জন্য চেষ্টা করব। এই যে সেই কুখ্যাত আবু জাহেলের নিচে হচ্ছে বাড়ি, উপরে টুকরা টয়লেট রাখে বানিয়ে রাখছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষজন টয়লেট করতে যাচ্ছে, আবার আসতেছে। সো সম্ভব না ভিতরটাকে দেখানো, তারপর চেষ্টা করি দেখি কতটুকু দেখানো যায়।